বরিশালের মাইয়েরা এত সুন্দর কাহিয়া কি আপনারা জানেন? এই যে ইলিশ মাছ দেখতে আসেন না, এককালে নদীর তাজা ইলিশ মাছ খাইয়ে খাইয়েই কিন্তু হেরা সুন্দর হয়। মগো বরিশালের মানুষের এই যে রূপের সৌন্দর্য এই কিন্তু আমনে গো ফাঁস করে দিলাম, এই কিন্তু একটা সিক্রেট জিনিস আরলে বুঝছেন। কয়দিন আগে আবার নিউজও দেখছিলাম যে বরিশালেরা বলে আবার গরিব। তো আজগু ভিডিওর মাধ্যমে আমনে গো দ্বারা একটা প্রশ্ন করে গেলাম, হেইডে হইছে যাইয়া মগো এই বৃহত্তর বরিশাল বিভাগে যদি এত সুন্দর মাছ পাওয়া যায় আর হেয়া হইছে যাইয়া তাজা আবার জাতীয় মাছ, হেরা আবার গরিব হয় কেমনে? কি কন বরিশালে দাদরা আফারা, কি কথা কি ঠিক কইছি মুই কন দেহি? মগো বরিশালের কীর্তনখোলা নদী এরপরে সন্ধ্যা নদী এই সব নদী দিয়ে যে তাজা তাজা মাছ পাওয়া যায়, বাংলাদেশের অন্যান্য নদীতে যে ইলিশ মাছ ধরা হয় হেই এর স্বাদের সে বরিশালের নদীর ইলিশ মাছ কিন্তু জম্মের মজা। হ্যাঁ কিন্তু মোরা বরিশালে মানেরা জানি, আপনারা যদি বরিশালের নদীর ইলিশ মাছ খাইয়ে দেখেন হেলে কিন্তু কইতে পারবেন কারা কারা বরিশালের ইলিশ খেয়েছেন হেরা জানাই যাইয়েন তো। আর বরিশালের ইলিশের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, হেইডে হইছে যাইয়ে বরিশালের নদীর ইলিশ মাছের গার মোড়া থাহে, আর হেইয়ের লগে খাইতে এই ইলিশের স্বাদটা বেশি মজা হয়। আমনে গুলোকে ভিডিওতে এতক্ষণ তো অনেক কথা কইলাম, তা ভিডিও দেখে তো বুঝতেই পারতে আছেন আজকের কি করমু। তা এই যে ভিডিওটা দেখতে আছেন এই ভিডিওটা কিন্তু মুই করি নাই, দেখতে আছেন মোর স্বামী করে লই আইছে, এখন মুই বয়স দিতে আছি, যেহেতু মুই যাইতে পারি নাই এই নৌকায় মাছ ধরা দেখতে এই লগে হে ভিডিও করে লই আইছে। এখন দেখতে আছেন বরিশালের নেবাইগুর লগে মাছ ধরতে গেছিলে সন্ধ্যা নদীতে, এককালে নতুন জাল লইয়ে গেছিলে মাছ ধরতে, দেখতে আছেন এখন নদীর মধ্যে জালগুলো ফালাইতে আছে, মানে হইছে যাই এই নদীর মধ্যে জাল যে ফালাইতে আছে এই দিয়ে মাছ ধরবে। ওই যে নদীর তীর দেখা যায় মানে হইছে ওই গড়বাড়ি দোকানপাট আছে ওই থেকে একেবারে এই পর্যন্ত ফালাইতে আছে জালগুলো। ওই তো ভিডিওতে টাইনে টাইনে দেখাইছি আর স্পিড বাড়াইয়ে দেখাইছি, হেয়ের লগে বুঝতে পারতে আছেন না, মনে হয় এই নদী দিয়ে ওই যে কিনারা দেখছেন ওই থেকে একেবারে পুরো জালটা ফালাইতে মনে হয় 20-30 মিনিট তো লাগছে। এখন যে নৌকো স্থির দেখতে আছেন এর কারণ হইছে যাই নদীতে জাল হালান্য হইছে হেয়ের পরে যাইয়ে উড়াইবে, হেয়ের লগে অপেক্ষা করা হইতে আছে। এই জাল হালান্যের পরে নাইলে ও 15-20 মিনিট অপেক্ষা করা হইছে, হেয়ার পরে এই বাইরে জাল উড়াইতে আছে। ওয়াও এই যে দেখতে আছেন একটা ইলিশ মাছ জালে বাজছে, আপনারা এখন কোন দেহি আপনি গো কার কার সৌভাগ্য হইছে এইরকম তাজা ইলিশ মাছ দেখার? মোরও দেখকে তো ভালোই এককালে লাগতে আছে, এককালে সাড়াইতে আছে, দেখতে আছে নৌকায় কতগুলো ইলিশ মাছ আছে, এইগুলো আস্তে আস্তে পাইছে হেয়েই আপনি গো দেখাইতে আছি, আরো কত কি পায় না না পায় হেও দেখ পেনানে লগে থাহেন ভিডিওটা দেখতে থাহেন। একটা থুইতে না থুইতেই আরো একটা পাইছে, দেখতে আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোর তো ভালোই লাগতে আছে দেখকে। এককালে ইলিশ মাছ জাতীয় মাছ হইলেও এ কিন্তু দেখতে আছেন এই ভাইরে এই জালে পাইতে আছে, হেইয়ের লগে হেরা হাসি মুখে আছে মানে হেরাও খুশি হইতে আছে, এই মাছের কিন্তু অনেক দাম। হেইয়ের লগে বোঝে নেই তো, বেশি যদি মাছ পায় হেলে তো এগো হাসি মুখ থাকবে, এইটাই তো স্বাভাবিক। কত বড় যে জাল এইটা হেয়া তো দেখকেই বুঝতে আছেন, একখানে গুছোমুছু করে থুইলেও কতগুলো রাইস হয়ে যাইতে আছে, আরো যে পানিতে কত জাল আছে হেয়া তো উড়াইতে আছে দেখতেই পাইতে আছেন। তো মুই কিন্তু স্পিড বাড়াই দিছি, জাল জাগানে থেকে শুরু করে দেখতে আছেন তো এই সামনের বাই পাইতে আছে মাছগুলো, এর মনে হয় রাশির আজগো ভালো হেয়ের লগেই বেশি বেশি পাইতে আছে। মুই তো এককালে ইলিশ মাছ তাঁতা দেখতে আছি আর মনটা অমর এক্সের ভালো লাগতে আছে। দেখেন আল্লাহর কি রহমত, যেই না কইলাম যে সামনের বাইর মনে হয় রাশিরে ভালো, এর মধ্যে দেখতে না দেখতে এই পেশের বাই ও একটা মাছ পাইছে। এখন কওয়া যায় দুইজনারই রাশি ভালো, আসলে এই নদীতে মাছ ভালোই আছে বোঝা যাইতে আছে, হেয়ের লগে ভালোই জালে পড়তে আছে মাছগুলা। এইরম এককালে নদী দিয়ে মাছ ধরা এরপরে যাইয়ে তাজা তাজা ইলিশ মাছ দেখা এ দেখতে এককালে ভালোই লাগতে আছে, আর হেয়া ওইছে যাইয়ে জাতীয় মাছ বোঝে নি তো দেখতে তো ভালোই লাগবে। আপনারা আবার ভিডিওটা দেখতে দেখতে মাছ পথ দিয়ে আবার চলে যাইয়েন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন হেলে আরো নতুন কিছু দেখতে পারবে না এই বাইরে মাছ ধরে কি করে। শুধু এই বাইরে না, এই নদীতে যে কত ধরনের জাল্লারা আছে হের কোনো শেষ নাই, হেরা সবাই এই সব মাছ লইয়ে কোথায় যায় কি করে, এককালে সরাসরি বাজারে যায় না কি করে হেও দেখতে পারবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। দক্ষিণ অঞ্চলে যারা আছে এই সাইড দিয়ে কিন্তু নদী বেশিরভাগই, মগো আব্বা আম্মার দ্বারে বা অন্য অন্য মানুষের দ্বারাও শুনছি কি যে আর আগে যারা দাদা নানার আমলে আসলে হেরা একলারাই এককালে একটা ইলিশ মাছ খাইয়ে থইতে পারতে, হেয়াও ছোট মোড়ো না বড় ইলিশ মাছই খাইতে। তো যুগের পরিবর্তনে কি হইছে দেখেন, এখন তো মানুষের দ্বারে সব নয়। আর এদিকে দেখতে আছেন এই বাইরে জাল উড়াইতে আছে, তো উড়াইতেই আছে একেবারে শেষ মাথা পর্যন্ত উড়াইতে উড়াইতে যাইবে। এদিকে দেখতে আছেন দুইটা ইলিশে করতে আছে কি একটা আবার সারিয়েও গেছে, পানি কম তো হেয়ের লগে মনে হয় আটকে গেলে, হাকরে পানি খাইতে আছে দেখতে ভালোই দেখাইতে আছে, ঢেউ ঢেউ একেবারে আছে ওরা, মোর দ্বারে তো দেখতে ভালোই লাগতে আছে। তো আমনে গো দ্বারে কিরকম কি লাগতে আছে কইতে পারি না, এতক্ষণ তো নদীর পানির মধ্যে আনলে এখন এই পানিতে আইয়া এককালে অল্প অল্প করে পানি খাইতে আছে আর সাঁতরাইতে আছে দেখতে পাইতে আছেন। এখন দেখেন মোর স্বামীর তেমসা দেখেন
আসেন এখন দৌড়ে দেখতে আসে ইলিশ মাছে কথা কয় নেই হেয়ের লগে হাত দিয়ে লড়াই চেড়াই দেখতে আসে আর ইলিশ মাছ গো আসে মনে হইতে আসে এককালে খেলা করতে আসে সাড়াইতে আসে ভালোই দেখাইতে আসে এককালে লাফালাফি করতে আসে সুন্দর দেখাইতে আসে আর এই ইলিশ মাছটা হইছে এমন ইলিশ মাছে আবার অনেকের এলার্জি থাকে আবার অনেকে খাইতে জম্মের ভালো ঠাহে তো জাগো এলার্জি আছে হেরা ইলিশ মাছ দুচোখের পাতায়ও দেখতে পারে না এই দেখেন আপনার ইলিশ মাছের লগে আমার সোয়ামীর সেলফি ভিডিও মোরদারে তো দেখে মনে হইতেছে এককালে ইলিশ মাছ গো মুই ধরে ভিডিও করতে আসি দেখতে ভালোই লাগতে আসে এই নৌকা ইঞ্জিন আছে হেয়ের লগে দ্রুত চলে আর দেখতেও ভালো লাগতে আসে ঢেউগুলো দেখতে পাইতে আসেন হেরা এই এতগুলো ইলিশ মাছ পাইছে আলহামদুলিল্লাহ দেখতে তো ভালোই দেখাইতে আসে এককালে সুন্দর দেখাইতে আসে ঝকমকও করতে আসে মোরদারে যে কি ভালো লাগতে আসে এইগুলো দেখতে মোরদারে খাওয়ার চাইয়েও তাজা ইলিশ মাছ ধরা দেখতে জম্মের ভালো লাগে হুদা ইলিশ মাছ না যে কোনো মাছ ধরা দেখতেই মোরদারে জম্মের মতো ভালো লাগে এককালে তাজা তাজা থাহে লাফায় কি সুন্দর দেখায় ভিডিও শুরু দিকে আপনাকে কইছিলাম না এই মাছগুলো ধরে হেরা কি করে সবাই দেখতে আসেন এখন বাসমান বাজারে সবাই লই আইছে নদীর মধ্যে মাছ ধরে নদীর মধ্যে এইরকম বেচা কেনা হয় এই বেশিরভাগ হয় আর মোরাও এহিনে বাড়ি কিনে আনছিলে হেইয়ে কেমনে রাইন্দে খাইছি কি করছি হ্যাঁ সবকিছু আপনাকে ভিডিওতে দেখা মনে পরবর্তীতে আজকে ভিডিওটা দেখে আপনাকে কেমন লাগলে হ্যাঁ জানাইতে ভুলে যাইয়েন না ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে ভুলে যাইয়েন না আর মোর পেজে ঢুকে দেখেন ফলো বাটন লেখা আছে ওইটাতে ক্লিক করে দিলে পরবর্তী আরো নতুন ব্লগ ভিডিও দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাইয়েন না দেখা হইবেন আবার আপনাদের লগে পরবর্তী কোনো ব্লগে।